আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্লুটা প্রাইম বডি বুস্টার সিরাম সম্পর্কে। এটি ইউজ করলে কী কী বেনিফিটস পাবা অ্যান্ড এটি কিভাবে ইউজ করবা অ্যান্ড কিভাবে ইউজ করলে খুব তাড়াতাড়ি পুরা বডিটাকে ফর্সা করতে পারবা, এই সব কিছু নিয়ে আলোচনা করব। যদি জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এই সিরামটি তোমরা ফেসে ইউজ করতে পারবা না, এটি শুধু বডিতে ইউজ করার জন্য। এটি ত্বক ফর্সা করবে, স্পট ফেড করবে, আনইভেন স্কিন টোন ইভেন করতে হেল্প করবে। অনেকে দেখা যায় কোথাও সাদা স্কিনটা, কোথাও সাদা থাকে, কোথাও কালো থাকে, তো এটি যদি তোমরা ইউজ করো তাহলে আনইভেন যে স্কিন টোনের প্রবলেম আছে সেই প্রবলেমটাকে রিমুভ করতে অনেক ভালো কাজ করবে। গ্লুটাথায়ন সেলুলার এবং মাইটোকন্ড্রিয়াল ফাংশনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার ফলে ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে। আর এই বডি সিরামে গ্লুটাথায়ন থাকায় ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করবে। যাদের অ্যালার্জেটিক স্কিন, কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করতে পারো না, তারা একটু স্কিনে লাগাই দেখবে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে এই সিরামটি তোমরা ইউজ করতে পারবা। আর এটি অল স্কিন টাইপ, সব ধরনের স্কিনে ইউজ করা যাবে, বাট যাদের অ্যালার্জেটিক স্কিন তারা একটু লাগাই দেখবা স্কিনের মধ্যে, যদি কোনো প্রবলেম না হয় তাহলে ইউজ করবা। এই সিরামটি ডেড সেল রিমুভ করতে হেল্প করবে, স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ করবে, স্কিন ময়শ্চারাইজ করবে, স্কিনে কোলাজেনের প্রোডাকশন বৃদ্ধি করে স্কিনকে ভিতর থেকে ফর্সা করবে। এই বডি সিরামে আরবুটিন থাকায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করবে অ্যান্ড বডিতে যদি কোনো একনি থাকে তাহলে একনি রিমুভ করতে হেল্প করবে, সান বার্ন রিমুভ করবে, ডার্ক স্পট অ্যান্ড স্কার্স রিডিউস করবে। এটি স্কিনটাকে ফর্সা করতে অনেক ভালো কাজ করে থাকে, বাট অনেকেই বলে থাকেন যে এটি স্থায়ীভাবে ফর্সা করবে, বাট না, এটি কিন্তু স্থায়ীভাবে ফর্সা করবে না। যতদিন তোমরা এটি ইউজ করবা ততদিন স্কিনটাকে ফর্সা রাখবে, সুন্দর রাখবে, বাট যখন ইউজ করা অফ করে দিবা তখন স্কিনটা আগের মতো হয়ে যাবে। এই সিরামের মধ্যে হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি, এই জন্য এটি স্কিনে কোনো সাইড এফেক্ট করবে না অ্যান্ড ইউজ করা অফ করে দিলেও স্কিন কালো হয়ে যাবে না। অ্যান্ড এটি ইউজ করার নিয়ম হচ্ছে এটি অবশ্যই দুবার করে ইউজ করবা, দিনে একবার করবা আর রাতে একবার করবা। ইউজ করার আগে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করবা, ক্লিন করে এই সিরামটি লাগাই দিবা। এই সিরামের কনসিস্টেন্সি থিক কনসিস্টেন্সি, এটি অল্প একটু স্কিনে লাগালেই চলবে, বেশি পরিমাণে লাগাতে হবে না। স্কিনে লাগাইয়ে একটু ম্যাসাজ করবা, যখন ড্রাই হয়ে যাবে তখন তুমি যে প্রোডাক্ট ইউজ করো সেটা ইউজ করতে পারবা। এভাবে অবশ্যই তুমি রাতের বেলা ইউজ করবা আর হচ্ছে সকালে ইউজ করবা। এই বডি সিরামটি যে খুব বেশি ধবধবে ফর্সা করবে এমনটা না, এই বডি সিরামটি ইউজ করে রেজাল্ট পেতে অবশ্যই 15 থেকে 1 মাসের মতো ওয়েট করতে হবে, বাট তুমি যদি চাও খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে স্কিনটাকে খুব তাড়াতাড়ি ফর্সা করবা, তাহলে তোমাকে যেটা করতে হবে, এই বডি সিরামের পাশাপাশি হোয়াইটেনিং লোশন ইউজ করতে হবে, ভালো ব্র্যান্ডের লোশন ইউজ করবা, তাহলেই 7 দিনের মধ্যে স্কিনটা অনেক বেশি ফর্সা করবে। আর এই সিরামটি স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করবে, ডাট অ্যান্ড পলিউশন রিমুভ করবে, স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে। অ্যান্ড তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রোডাক্ট সম্পর্কে অনেক রিভিউ জানতে পারবা। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।